টু বসুন্ধরা কিচেন টাওয়ার প্রেজেন্টস ফার্স্ট কিচেন। আমি আইরিন, আজকে আপনাদের লাইভ রান্না দেখাবো, এর জন্য আমাদের সাথে থাকতে হবে। আমি লাইভ যাচ্ছি। আচ্ছা, কেউ একজন ধরো এইটা এখানে, এমন যাও আর একটু পেছনে যাও, ওদিকে যাও, মারে মা। আচ্ছা, আমি বসুন্ধরা কিচেন টাওয়ালের একটি রান্নার প্রোগ্রাম অ্যাঙ্করিং করছি, যেটা 15টা এপিসোড আমরা কালকে আর আজকে এই দুই দিনে মিলে শেষ করলাম। মানে এটা হচ্ছে আমাদের লাস্ট রেসিপি। তো বসুন্ধরা থেকেই বলা হয়েছে আমাকে একটি রেসিপি যেন আমি লাইভ যাই ফেসবুক থেকে। সো দ্যাটস ওয়াই এখন আমি লাইভে যাচ্ছি। আমি রান্না করব আর আপনারা সবাই দেখবেন আমি আসলে রান্না করতে পারি, কারণ আমি রান্না করতে পারি অনেকে বিশ্বাস করে না। আচ্ছা, এই প্রোগ্রামটি আপনার হচ্ছে বসুন্ধরা টিস্যুর পেজে একদিন পরপর একটি করে রেসিপি আপলোড হবে, মাত্র 2 মিনিটের। 2 মিনিট আপনারা দেখেই নিতে পারেন আপনাদের কোন চ্যানেলে কয়টায় কোন প্রোগ্রাম দেখাচ্ছে, এগুলোর জন্য অনেকে অনেক প্রোগ্রাম দেখতে পারে না। সো যেহেতু এটা অনলাইন কন্টেন্ট, আপনারা যে কোনো সময় ওদের পেজে গিয়ে দেখতে পারেন। আমি 15 দিনে 15টা রেসিপি দেখাবো, আমি নিজের হাতে রান্না করেছি। সো আচ্ছা, কি আমরা কি যাচ্ছি? চলো, আর ফোনে চার্জ নাই, দেখা যাবে মাঝখান থেকে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য আমাদের যা যা লাগবে তা হচ্ছে এই
নাম বলবো এখন আচ্ছা আমি কি লাইটটা অফ করতে আচ্ছা চাউমিন বানাতে যেহেতু অনেক টাইম লাগবে আমি চাউমিনটা বানিয়ে তারপর হচ্ছে গিয়ে চাউমিন হাতে নিয়ে আবার লাইভে আসবো তখন আমি তরমুজের জুস বানাবো আর ওইটা সত্যি সত্যি দেখাবো এই এটা হচ্ছে আমাদের হাইজিন ম্যান ও হচ্ছে বসুন্ধরা কিচেন বসুন্ধরা কিচেন টাওয়ার কিচেন টাওয়ার প্রেজেন্স ফার্স্ট কিচেন ও হচ্ছে সবসময় সবকিছু নিট অ্যান্ড ক্লিন রাখে ও হচ্ছে টিস্যু দেখো ওকে টানলেই ও বড় হয় ওকে তাহলে এখন লাইভ আমি স্টপ করছি একটু পরে আমরা আবার লাইভে আসবো তখন আমরা হচ্ছে কীভাবে তরমুজের জুস বানাতে হয় সেটা পুরো প্রসেস লাইভ দেখাবো লাইভ বাই